করার লড়াই। সারা বছর পরিশ্রম করে গৃহস্থ গরু পালে, সেই গরু বিক্রি করতে নিয়ে আসে বিভিন্ন গরুর বিক্রি করার হাটে। আজ আপনাদেরকে দেখাবো চাঁদপুর মতলব উত্তরের ঐতিহ্যবাহী কালীপুর বাজারের গরুর হাট। এটি কোনো সাধারণ গরুর হাট নয়, এটি হচ্ছে কুরবানির গরুর হাট। এই 2024-এ গরুর হাট বসেছে কালীপুর বাজারের ঠিক পাম হাউজের উত্তর বাজারের দক্ষিণ পাশে। এই গরুর হাট, এই গরুর হাটে এসেছে মোটামুটি অনেক প্রকার গরু, এসেছে বড় বড় গরু, এসেছে সুন্দর সুন্দর গরু, এসেছে ছোট মাঝারি সাইজের গরু। এই বছর গরু বিক্রি করতে না পেরে নিয়ে যাচ্ছে গরু বিক্রেতারা তার নিজ নিজ খামারে। এত পরিমাণ গরু এই বছর উঠেছে যার কারণ এই 2024-এ অনেক বিক্রেতা গরু বিক্রি করতে পারছে না, তারা নিজেদের নিজেরাই হতাশাগ্রস্ত হয়ে রয়েছে এবং অনেক কিছু বলছে মিডিয়ার মাঝে। আমরা ঘুরে ঘুরে দেখেছি এই কালীপুর বাজারটি। এই কালীপুর বাজারটি আসলেই অনেকটা বড়। অনেক বিক্রেতা গরু বিক্রি না করতে পেরে তাদের মনের আক্ষেপ ডালছে এই মিডিয়ার ওপর, বলছে এই বছর এরকম গরুর হাট হবে জানলে আমরা কখনোই গরু নিয়ে আসতাম না এই গরুর হাটে। সুপ্রিয় দর্শক, যারা কুরবানি করেন তারা চাইলে এই মতলব উত্তরের কালীপুর বাজার থেকে আপনি গরু সংগ্রহ করে নিতে পারেন, এবং যারা গরুর ব্যাপারে রয়েছেন তারাও এই বাজার থেকে গরু নিয়ে যেতে পারেন। এই বছর অনেক সস্তায় গরু বিক্রি করেছেন গরু বিক্রেতারা এবং গরু খামারি যে সমস্ত লোকজন রয়েছেন তারা। তো দেখতে পারতেছেন অনেক সময় গরুকে তাজা রাখার জন্য গরু অনেক যত্ন করে রাখছেন গরু বিক্রেতারা, দেখাচ্ছেন আমার গরুটি অনেক তরতাজা। কিন্তু যথেষ্ট পরিমাণ কাস্টমার না থাকার কারণে তারা হতাশাগ্রস্ত করছে। আমরা ঘুরে ঘুরে অনেক বিক্রেতার সাথে আলাপ করলাম, তারা একটাই কথা বলছে, এত গরু আসছে কিন্তু আমরা এত বিক্রেতা রয়েছি যথেষ্ট পরিমাণ কাস্টমার নেই। আমরা গরু কোথায় বিক্রি করব, আর গরু যদি বিক্রি না করতে পারি তাহলে এই বছর আমরা ঈদই বা কিভাবে করব। তো দেখতে পারতেছেন অনেক গরু বিক্রেতা যারা রয়েছেন অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপর গরু নিয়ে এসেছেন, তো কেউ কেউ গরুর সাথে মজাও করছেন। আমরা যখন এই ট্রফিকে যাই ঘুরে ঘুরে, আমরা যখন দেখি অনেক সুন্দর সুন্দর গরু, শুধু গরু বিক্রেতারাই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু গরু ক্রেতা পাচ্ছেন না, তখন অনেকেই ক্ষিপ্ত হয়ে আমাকে বলছেন বা আমাদেরকে বলছেন যে এই বছর এই গরুর হাটে এরকম হলো কেন, তাহলে কি বাহিরের গরু এসেছে বিদায়। আবার কেউ কেউ বলছেন যে এতগুলি গরু নিয়ে আসলাম আমি একটি গরু বিক্রি করতে পারছি না। আরেকজন ব্যক্তি দেখতে পারছেন টঙ্গের উপর উঠে কি বলছে,
আসলে এই গরুর হাটটি হচ্ছে ঈদের আগের দিনের হাট। আপনারা জেনে থাকবেন, যারা গরু কুরবানি দেন তারা কিন্তু প্রথম বাজারেই অথবা দ্বিতীয় বাজারেই গরু কিনে নিয়ে যান। তো লাশ হাটে তখন তাদের গরু কেনার চাহিদা থাকে না। কাস্টমার অনেক সময় চিন্তা করেন যদি লাস্ট হাটে গরুর দাম বেড়ে যায়, হয়তো সেই কারণেও তারা গরু আগেই কিনে ফেলে। তো এই বছর এই কুরবানির হাটে তেমন পরিমাণ গরু দেখা যায় না, কারণ এটা লাস্ট হাট। কারণ এই হাটে মানে শেষ হাট, এই হাটে আমি ঘুরে ঘুরে দেখেছি এবং অনেকের সাথে কথাও বলেছি। কথা বলার পর বুঝতে পারলাম আসলেই এই হাটটি যথেষ্ট পরিমাণ বিক্রেতা রয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রেতা নেই। তাই অনেকে ক্ষিপ্ত হয়ে গরু যেখানে রাখে তার মাথায় উঠে গল্প করছে। দেখতে পারতেছেন, কখনো যদি অনেক দূর দূরান্ত হতে গরু কিনতে আসতে চান তাহলে এই মতলব উত্তর কালীপুর বাজারে ঠিক পাম হাউজের উত্তর পশ্চিমেই গরুর বাজার রয়েছে, সেখান থেকে আপনারা গরু নিয়ে যেতে পারবেন। এই তীব্র গরম তাদের মাথাটাই নষ্ট করে দিয়েছে, কারণ সারা বছর গরু পালে বা গরু কিনে বিক্রি করতে নিয়ে আসে কিছু মুনাফার জন্য, কিন্তু সে হাটে এসে যদি দেখে তাদের গরু কেনার মতন কোনো কাস্টমার নাই, তখন তারা কি চিন্তা ভাবনা করে। তারই নমুনা আজকের কিছু অংশে দেখালাম। এই যে এখানে দেখতে পারতেছেন, একজন ব্যক্তি গরু টেনে নিয়ে যাচ্ছে, কারণ তারা গরু বিক্রি করতে পারছে না। তারাও বলছে যে গরু আর এই বছর বিক্রি করব না। সারা বাজারেই রয়েছে প্রচুর পরিমাণ গরু, কিন্তু নেই কোনো কাস্টমার। এই যে সমস্ত লোকজন দেখতে পারতেছেন সেগুলি হচ্ছে এই গরু বিক্রেতার একটা অংশ। তো একেবারেই যে কাস্টমার নাই তাও বলা যাবে না, কিছু পরিমাণ কাস্টমার রয়েছে। সুপ্রিয় দর্শক, এইবারের গরুর হাটের কিছু দৃশ্য